হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। সবাইকে রামাদান মোবারক, রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক। তো যাই হোক, এটা ছিল আমার প্রথম দিনের মানে প্রথম রোজার আর কি ব্লগ। তো আমি এটা হচ্ছে বিকেলের দিকে ছিল, মানে দুপুরের একটু পরে। তো এখন আমি রান্না করতে আসছি। তো আজকে আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা রেসিপি বা ইফতার বলতে পারেন। সেটা হচ্ছে বুট বিরিয়ানি, বা বুট দিয়ে পোলার চাল দিয়ে রান্না করে এটাকে বুট বিরিয়ানি বলে আমাদের ওইখানে আর কি। তো এটার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম সাদা এলাচি মানে ছোটো এলাচিটা, দিয়ে দিলাম একটুখানি দারচিনি, দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই বিরিয়ানিটা খেতে ইফতারে অনেক বেশি মজা লাগে। তো এখন দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, হাফ চা চামচ আদা, হাফ চা চামচ রসুন একসাথে করে দিয়ে দিলাম। দিয়ে দিব হালকা কিছু মশলা, দিয়ে দিব কাঁচামরিচ। এই রেসিপিতে কাঁচামরিচটা দিলেই বেশি ভালো লাগে শুকনো মরিচের থেকে। সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে না লেগে যায়। এখানে দিয়ে দিব জিরা গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া একটু অল্প দিয়েছি, কারণ মানে এটা একটু হালকা কালার হলেই বেশি ভালো লাগে দেখতে। এখন মশলাগুলো ভালো করে একটু ভুনিয়ে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। একদম কিন্তু অল্প পরিমাণে মশলা দিয়েছি, যাতে করে আর কি মানে একদম হেভি মশলাযুক্ত খাবার কিন্তু ইফতারিতে না খাওয়াই ভালো। এখানে এখন পোলার চাল ধুয়ে রাখছিলাম আগে থেকে, তো ওইটা দিয়ে দিলাম। পানিটা ঝরিয়ে নিয়েছি যাতে করে আর কি একটু ঝরঝরে হয়। চালগুলো এখন ভালো করে একটু মশলার সাথে মিক্স করে নিব, ভালো করে একটু ভেজে নিব। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব ছোলা। যতটুকু আমি চাল নিয়েছি তার থেকে হাফ আমি ছোলা দিয়ে দিলাম। ছোলাটা আগে থেকে সিদ্ধ করা ছিল, লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটা। তো এখন আবারও খুব ভালো করে একটু ভেজে নিব, আর যতক্ষণ পর্যন্ত পোলার চালটা বেশি একটু ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে। আর এটা রান্না করার সময় এত মানে সুন্দর স্মেল বেরোয়। আর এটা আমাদের বাড়িতে মানে প্রায় প্রত্যেক দিনই হয়, বগুড়াতে আম্মু দেখা যায় প্রতিদিনই এটা করে, আর আমরাও খুব মজা করে খেতাম আগে ইফতারিতে। আর এটা ভালো করে একটু ভেজে নিলাম আবারও, নিয়ে এখন হচ্ছে এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। আমি এখানে যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে একদম ঝরঝরে। চাইলে এখানে গরম পানি দিতে পারেন, আমি এখানে ঠান্ডা পানিটাই দিয়ে দিলাম। আর এখন এটা ভালো করে একটু মানে আর একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব। তো পানিটা শুকানোর পরে দেখেন এটা দেখতে কেমন হয়েছে। তো পানি আর একটু আছে, এটা আর একটু দমে রাখতে হবে। তো আমি একটু উল্টে দিলাম দেওয়ার পরে, দেন আবার হচ্ছে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা চতুর্দিক থেকে উঠিয়ে তারপর ঢাকনা দিয়ে দমে রেখে দিব, তারপরে এটা আমি নামিয়ে নিব। তো আমার বুট বিরিয়ানিটা হয়ে গেছে, এখন হচ্ছে এইদিকে আমি কিছু ভাজাভুজি করে নিব। যেহেতু এটা প্রথম রোজা, প্রথম রোজার ইফতারিতে একটু ভাজাভুজি না হলে ভালো লাগে না। তারপর থেকে হয়তো বা ভাজাভুজি একটু কম করা হবে। আর এইদিকে হচ্ছে তেল দিয়ে দিলাম অনেক, দুইটা কড়াইতে আমি অনেক বেশি করে তেল দিয়ে দিব।
প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে তেলের মধ্যে আর কি আলুর চপগুলো ভেজে নিব। তো তেলটা গরম হতে একটু দেরি লাগতেছে আর কি। তো আমি চিন্তা করলাম কাবাবগুলো আগে দিয়ে দিই, কাবাবগুলো যেহেতু ডিপ ফ্রিজে ছিল এই জন্য ভাবলাম যে এটা আগে দিয়ে দিই। কয়েকদিন আগে যে টিকিয়াগুলো বানাইছি এগুলো সেগুলাই, তো রোজার মধ্যে এগুলো খেতেও খুব ভালো লাগে। আর এই পাশে এখন আলুর চপগুলো দিয়ে দিচ্ছি, এই আলুর চপগুলো খেতে খুব বেশি মজা লাগে আমার থেকে বেশিও, তোকির বাবা খুব বেশি পছন্দ করে এই আলুর চপ। আজকে চিন্তা করতেছি আমাদের পাশের বাসায় ওনাদের ইফতার দিব, এই জন্য ভাবলাম যে একটু বেশি করেই করি। কাবাবগুলোর চুলাটা আস্তে একদম করে রেখেছি, যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল এই জন্য ভাবলাম যে চুলা একটু কমিয়ে দিই, তারপরে অনেকক্ষণ ধরা হইলে আর কি ভিতরের আইসটা গলে যাবে তখন ভালো হবে। আর এই পাশে আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। তো আলু চপগুলো দেওয়া হয়ে গেছে আর এদিকে কাবাবগুলোও ভাজতে দিয়েছি, তো এখন সব কিছু একটু উল্টে দিব। আর এই পাশে এক সাইডে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আমি আজকে মুসুর ডালের পেঁয়াজও বানাচ্ছি, এটা খেতেও অনেক বেশি মজা, আমরা সবাই জানি মুসুর ডালের পেঁয়াজি বেশি মজা লাগে। আর এদিকে আলুর চপগুলো এক পিঠ খুব ভালোভাবে হয়ে গেছে, তো পরের পিঠটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি এভাবে একবারেই ভেজে ফেলি একদম, মানে বারেবারে উল্টাই না, বারেবারে উল্টালে দেখা যায় জিনিসটা নষ্ট হয়ে যায়। খুব সুন্দর গোল্ডেন কালার আসছে আর এটা এখন হয়ে গেছে এক পিট, এই পিটটা হইলে আমি এগুলো উঠিয়ে নিব। আর এই পাশে টিকিয়াগুলো এখন উল্টিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা করে লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের কাজের উৎসাহ বাড়ায়। তো এই তো আজকে আমাদের ইফতার ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবার রোজা কবুল করুক। তো এই তো ছিল আমাদের ইফতার, যেহেতু আমরা দুজন মানুষ ছিলাম অত বেশিও মানে ইফতারের আইটেম করি নেই, কারণ দেখা যায় যে বেশিরভাগ সময় থেকে যায় ওগুলো পরে খাওয়া হয় না, পরে নষ্ট হয়। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাদের আর কি রোজা কবুল করুক এটাই আর কি। তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর এই তো এখন আমরা ঘুমাতে আসছি, আর তোকির বাবা আজকেও একটা ফেরি লাইট নিয়ে আসছে আমার জন্য, হোয়াইট কালার, এত ভালো লাগতেছিল দেখে, আর এই লাইটগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। রোজার সময় আসলে আমি এই লাইটগুলো লাগিয়ে রাখি আর কি, দেন তারপরে হচ্ছে ঈদের সময় আবার হচ্ছে মানে তো কি বার্থডে হইলে তখনও একটু লাগিয়ে রাখি, ভালো লাগে দেখতে। যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।